অদ্ভুত ফ্যাশন লাগবে না আপনার কাছে, অদ্ভুত একটা কাপড়। তা আমি জিজ্ঞেস করলাম, এ মানে এই কাপড়টা দেখেন, এটা মেয়েদের একটা জামা, তো যেহেতু আমার তদন্ত কাজ, তা আমি জিজ্ঞেস করলাম এটা কি কাপড়। তো সে আস্তে করে বলল যে এটা নাকি অর্গাঞ্জা। তা আমি আবার জিজ্ঞেস করলাম কি 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 কাপড়, ইন্ডিয়ান অর্গাঞ্জা, অর্গাঞ্জা গেঞ্জা এরকম হতে পারে, ঠিক আছে অর্গাঞ্জা। তো কথা সাপেক্ষে শেষ পর্যন্ত শুনবেন, মানে কি করে ওরা আপনারা জানা দরকার আছে। তো অর্গাঞ্জা আমি বললাম এটার রেট, বলছে আমাদের এখানে তো এটা 4800। আমাদের এখানে মানে, তার মানে আরও অন্যান্য জায়গায় আরও অনেক হিসাব কিতাব আছে। তো তখন বললো সামনে আমাকে একটা দোকান দেখালো, কই যে একটা দোকান দেখেন, কই এরকম অর্গাঞ্জা, এটার আপডেট আর একটু অর্গাঞ্জা, মানে সেটা নাকি 13000ও চায়। আমি কি ব্যাপার, কয় 7000, 5000, 9000, 13000, 12000, 3800, 4800, কো যে যার যেখান থেকে যেভাবে রেট নির্ধারণ করে থাকে। তো যে এটা ভাই কোনো সিস্টেম, কয় এটা চলছে, মানে ব্যবসায়ীরা করে কি আপনারা খেয়াল করবেন। আবারও বলছি যারা সৎ ব্যবসায়ী আছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা অতীতে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। যারা এই চক্রগুলোর সাথে জড়িত কিংবা এরকম কাস্টমারের পকেট থেকে অতিরিক্ত টাকা নেয়, ঠিক তাদের জন্য কথাগুলো, তাদের কষ্ট লাগতে পারে, রাগ লাগতে পারে, দেখেন কোন কোন দিকে যায়। তো এরা করে কি দেখবেন, নিজে করে, নিজে মনে করতেছে সে খুব মাত্র ফেরেস্তা আইছে মাত্র ব্যবসা করতে, মানে সে বুঝিতেছে বাকি যা আছে ব্যবসায়ী সব ডাকায় সব খারাপ, হে একমাত্র ভালো, হের আচরণ সে এরকম, সে খুব লাভ কম করে, সে কাপড় যেটা বলছে এটাও 100% রাইট। তো বলছে ওই পাশের দোকানে এটা করে, ওই পাশের দোকানে এটা করে। তো আমি আপনি কি করেন, কোন আমি তো ভালো, আমরা 10% লাভ করি। তা আমি কথা বলতে 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 কয় আমরা তো বিভিন্ন মক্কেল ধরি, আমি মক্কেল মানে কাস্টমারের আপনার এরকম রোস্ট করেন কয়। তো পরে সে এক্সাম্পল দেয় কয় উকিল সাহেব তো প্রকাশ্য দিবে লোকে বলে আমার মক্কেল, ক আমরা প্রকাশ্যে বলি না, আমরা ভেতরে থাকি, একদম আমার মক্কেল। এক্সাম্পল এক্সপ্লেইন বুঝেন, ঠিক আছে তার কাছ তো শিখলাম, আমি সবার কাছ থেকে শিখি। তো ঠিক আছে অর্গাঞ্জা তার এখানে কনফার্ম, তার একটা ওই তার একটা রেট ধরছে, এগুলো বিক্রি হয় অর্গাঞ্জা বলে যেটাগুলো ধরেন। পরে আবার ঘটনা আরেকদিকে গেছে, 1600, 1800, 2200 এরকম করে বিক্রি করছে ওরা। তো তো আমি আরেকটা দোকানে গেলাম, তো জিজ্ঞেস করলাম আমার পরিচিত যে এটা কি কী অবস্থা, এটা কয়টা তো অর্গাঞ্জা না, তাই আমি কয়টা তো নাম দিল, কয়টা দাম দিছে আর কি, আমি কিন্তু কোন গাঞ্জা করে নাম দিছি এটা অর্গাঞ্জা, রাগ ওঠে না তখন। একজন বলে এটা অর্গাঞ্জা, আরেকজন বলে না এটা তো অর্গাঞ্জা না, এটা হলো এই চুষা কাপড়, চুষা, কেউ কেউ টিস্যু কাপড়, কেউ কেউ চুষা কাপড়, কেউ বলে অর্গাঞ্জা, পরে আমি এটা নাম দিছি গাঞ্জা। তাই বলছে কোনো গাঞ্জা করে নাম দিছে নাকি, তা আপনি একজন ব্যবসায়ী বলবেন অর্গাঞ্জা, আরেকজন বলবেন না অর্গাঞ্জা না, আরেকজন বলবেন চুষা, কাস্টমার কীভাবে সম্ভব এগুলা শনাক্ত করা, আমাদের পক্ষে তো সম্ভব না। আমরা কি কাপড় বছরে এক দুবার কিনতে যাই, আমাদের কি গবেষণা করা সম্ভব। এক ব্যবসায়ী বলছে ভাই আমরাই তো মাঝে মধ্যে চিনি না, কোনো নাম জানতে দে দে 20 টাকা নাম দিয়ে দে অর্গাঞ্জা, ইন্ডিয়ান অর্গাঞ্জা কেমন লাগে বলেন, কয়টা চুষা কাপড়। আমি আপনাদেরকে অনুরোধ রাখবো কোনো জায়গা থেকে, সেটা একদর হোক আর যেই দরই হোক, আপনি বার্গেডিং ছাড়া তদন্ত ছাড়া এক দোকানে ঢুকেই কেনাকাটা শুরু করবেন না, মিষ্টি কথায়। আপনি দোকানে দোকানে যাবেন, কাপড় জিজ্ঞাসা করবেন, ঠিক নজরে রাখবেন এই কাপড়টা আরেক দোকানে কী নাম বলে, কী কাপড় বলে, জিজ্ঞাসাবাদ করবেন কত দাম চাচ্ছে কত। আপনি একটা মার্কেট থেকে আরেকটা মার্কেটে যাবেন, দামের আওলা লেগে যাবে হাজারের, দেখুন ওইখানে 4800 চায়, ওখানে 3800 চায়, মানে ঘটনাটা কী, ঘটনাটা তাদের একদাগে কি না, পরে এর উপরে যা যায় মন চায় কইতে পারে, আপনারা বাজায় মিষ্টি কথা দিয়া চানাচুর বিস্কুট খাওয়ায়, চাটা ঠান্ডা মান্ডা খাওয়ায়া, সুন্দর মোনালি স্যার হাসি দিয়া, দিলরুবার হাসি দিয়া আপনার লগাই দেবেন, কারিশ্মা জমাই দিছে আপনার পকেট থেকে, আলগা পাতি লয়ে গেছে। ব্যবসায়ীদের প্রতি অনুরোধ, যারা এই চক্রের সাথে জড়িত, ভুলভাল কাপড় দিবেন না, মিথ্যা কাপড়ের নাম বলবেন না, অতিরিক্ত টাকা নেবেন না, ব্যবসা হালাল, সৎপথে ব্যবসা করবেন, আমাদেরকে সঠিক পণ্য বুঝিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।